ত্রিপুরায় কোভিড পরিস্থিতির বিষয়ে বিস্তারিত অবহিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ফোন করেন প্রধানমন্ত্রী তিনি বর্তমান পরিস্থিতি ও তার মোকাবেলায় রাজ্য সরকার কি কি পদক্ষেপ নিয়েছে তার বিস্তারিত খোঁজখবর করেন এক টুইট বার্তায় এই খবর জানিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন বর্তমান পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকারকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী আমেরিকা থেকে আমদানি করা ষাটটি অক্সিজেন কনসানট্রেটার এসে পৌঁছল রাজ্যে শুক্রবার বিমানবাহিনীর এন থার্টি টু বিমানে করে এই কনসানট্রেটারগুলি গৌহাটি হয়ে আগরতলার মহারাজা বীরবিক্রম বিমানবন্দরে নিয়ে আসা হয় একই সাথে এই বিমানে করে প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে ত্রিপুরা সরকার এখনই রাজ্যে সম্পূর্ণ লকডাউনের কথা ভাবছে না শুক্রবার আগরতলার হাঁপানিয়াস্থিত কোভিড কেয়ার সেন্টার পরিদর্শন করে এ কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তিনি বলেন যে জায়গাগুলিতে করোনা সংক্রমণের সংখ্যা বেশি সেখানে প্রয়োজনে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হতে পারে এখনই ত্রিপুরায় সম্পূর্ণ লকডাউনের মতো পরিস্থিতি তৈরি হয়নি মুখ্যমন্ত্রী বলেন বর্তমান করোনা পরিস্থিতি মোকাবেলায় রাজ্য সরকার সঠিক দিশায় কাজ করছে হাঁপানিয়া কোভিড কেয়ার সেন্টারে করোনা রোগীদের চিকিৎসার জন্য তিনশো শয্যার ব্যবস্থা করা হয়েছে শুক্রবার থেকেই দুশো শয্যা চালু হয়ে যাবে এখানে পশ্চিম ত্রিপুরা জেলার কোভিড রোগীরা চিকিৎসার সুযোগ পাবেন বলেও মুখ্যমন্ত্রী জানান মুখ্যমন্ত্রী আরও বলেন রাজ্যের প্রত্যেকটা জেলাতেই কোভিড রোগীদের চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে গতবারের মতো এবার আর রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কোভিড রোগীদের আগরতলার জিবি হাসপাতালে ছুটে আসতে হবে না এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন গত বছর জিবি হাসপাতাল ওপিডি পরিষেবা বন্ধ করতে হয়েছিল কিন্তু এবার জয়ন্তী ব্লককে কোভিডের জন্য তৈরি করে দেয় ওপিডি পরিষেবা আর বন্ধ করতে হবে না এই হাসপাতালে অক্সিজেনের ব্যবস্থাও ভালো রয়েছে বলে মুখ্যমন্ত্রী উল্লেখ করেন একই সাথে তিনি বলেন সাধারণ রোগীরা জিবি হাসপাতালে চিকিৎসা পরিষেবা নির্ভয়ে নিতে পারেন কোভিড টিকাকরণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন ৪৫ বছর ঊর্ধ্বদের জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থা রয়েছে ১৮ বছর ঊর্ধ্বদের জন্য টিকাকরণ কর্মসূচি পুরুদমে খুব সহসাই শুরু করা যাবে এজন্য তিনি সবাইকে টিকাকরণে এগিয়ে আসার আহ্বান রাখেন লকডাউনের বিষয়ে এখনও রাজ্য সরকার ভাবেনি কেন আমরা যে যে ভিড় বার্তা যেই গরু গ্রহণ হয় আমাদের নগর পঞ্চায়েতগুলিতে এবং কর্পোরেশনে আমরা আমরা আগেই জানি যে লাইট কার্ডও আছে এখন যেই জায়গাগুলো বাজার হোক গ্রামীণ বাজার সেগুলো মাইক্রো ম্যানেজমেন্টের মাধ্যমে আমরা এখন দেখবো টেস্টিংয়ের মাধ্যমে কোথায় বাড়ছে কী করছে যেমন যদি হয় তাহলে মিডিয়াম বাজারগুলো আমরা হতেবা তার আশপাশের এলাকাকে আমরা মাইক্রো ম্যানেজমেন্ট করে কন্টেনমেন্ট জোন করে তাতে কারফিউর ব্যবস্থা করোনা কারফিউ বা লকডাউন এই ধরনের ব্যবস্থা খুবই কেন্দ্র সম্পূর্ণভাবে বন্ধ মতো এখন ত্রিপুরার স্থিতি আসেনি নাইট কারফিউতেও থেমে নেই আগরতলা শহরে চুরির ঘটনা এবারের চুরির ঘটনা বর্তলা বাজারে এক হোম পার্টসের দোকানে অভিযোগ বৃহস্পতিবার রাতে দোকানের পিছনের দিকে টিনের ব্যারাকেটে ভিতরে ঢুকে প্রায় পঁচাত্তর হাজার টাকার সামগ্রী নিয়ে যায় চোরের দল ক্ষতিগ্রস্ত দোকান মালিকের অভিযোগ পুলিশি পখড়ার এত কড়াকড়িতেও কিভাবে এই চুরির ঘটনা তবে তিনি এই বিষয়ে থানায় অভিযোগ জানিয়েছেন বলেও জানান রেল ব্রিজের নিচে থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার এক যুবক ঘটনা শুক্রবার সকালে সাবরুমের জলেফা এলাকায় স্থানীয়রা প্রাতভ্রমণে বেরিয়ে রেল ব্রিজের নিচে যুবকের গোঙানি শুনতে পায় পরে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় মারাত্মক আহত অবস্থায় পড়ে রয়েছে এক যুবক সঙ্গে সঙ্গে তারা পুলিশকে খবর দিলে পুলিশ তাকে উদ্ধার করে সাব্রুম হাসপাতালে নিয়ে যায় পুলিশ জানিয়েছে আহত যুবকের নাম নয়ন দেবনাথ ঘটনার তদন্ত চলছে গভীর জঙ্গল থেকে উদ্ধার কয়েক লক্ষ টাকার শব্দবাজি ঘটনা শুক্রবার মোহনপুর মহকুমার গোপালনগরের দাসপাড়ায় গোপন সূত্রে খবর পেয়ে সিদাই থানার পুলিশ বিএসএফকে সঙ্গে নিয়ে অভিযান চালায় মূলত গাঁজা বিরোধী অভিযানের মতোই এই অভিযান ছিল তবে পুলিশ এদিন কোনো গাঁজা উদ্ধার করতে না পারলেও এত বিশাল পরিমাণ শব্দবাজির সন্ধান পেয়ে দ্বন্দ্বে পড়ে যায় কি কারণে কে বা কারা এত বিশাল পরিমাণ শব্দবাজি এই জঙ্গলে মজুত রেখেছিল এই ব্যাপারে পুলিশ কিছুই বলতে পারছে না পানীয় জলের দাবিতে দীর্ঘক্ষণ বন্ধ হয়ে থাকল আসাম আগরতলা জাতীয় সড়ক ঘটনা শুক্রবার আমবাসার ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় অভিযোগ আমবাসার আম্বেদকর এলাকা জুড়ে পাঁচ দিন ধরে পরিষদের জল সরবরাহ মিলছে না তাই বাধ্য হয়ে লোকজনের পথ অবরোধ পরে প্রশাসনের প্রতিশ্রুতি মিললে অবরোধ তুলে নেয় এলাকাবাসী করোনার দ্বিতীয় ঢেউ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করা ও মাস্ক স্যানিটাইজার বিতরণ করার কাজ অব্যাহত রাখলেন বিধায়ক সুরজিৎ দত্ত শুক্রবার আগরতলার গোলচক্কর এলাকায় দুস্থ মানুষদের হাতে মাস্ক ও স্যানিটাইজার তুলে দেন এলাকার বিধায়ক সুরজিৎ দত্ত তিনি বলেন এই প্রয়াস আগামী দিনেও অব্যাহত থাকবে রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না বর্তমান সরকার সরকারের সঠিক পরিকল্পনার অভাবেই প্রতিদিন বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা শুক্রবার এই অভিযোগ তুলে আগরতলায় কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করলেন প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি বিরজিৎ সিনহা তবে এদিন তার সঙ্গে দেখা যায়নি পিসিসির কোনও উল্লেখযোগ্য নেতৃত্বকে প্রয়োজনীয় সমস্ত আনুষঙ্গিক এখনও প্রস্তুত করে না এবং এটাতে আমরা খুবই উদ্বিগ্ন সরকারকে আমরা আহ্বান রাখব যে যুদ্ধকালীন পরিস্থিতিতে যাতে এইসব ব্যবস্থা করা হয়